আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক সেভার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে MSRD একটি ফি লেভেল ফর্ম তৈরি করা যায়। আমি এখানে একটি ফর্ম আগে থেকে ডিজাইন করে রেখেছি। আমি যদি ফর্মটা ওপেন করি, এখানে দেখুন আমি একটি ফর্ম ডিজাইন করে রেখেছি। এই ফর্মটিকে আমরা করব কি, একটি ফি লেভেল ফর্ম হিসেবে তৈরি করব। কিভাবে এই ফি লেভেল ফর্মটি তৈরি করা যায় তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন তার আগে আমরা ফিরছি ছোট্ট একটি ইন্ট্রো পর। ওয়েলকাম ব্যাক। আমরা দেখব এখানে যে ফর্মটি আছে তাকে আমরা ফি লেভেল ফর্ম হিসেবে তৈরি করব। এজন্য আমরা করব কি, এখানে দেখুন আমাদের অনেকগুলো যে রিবন আছে উপরে, আমরা যদি একটু জুম করে দেখি, এখানে ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, ভিউ, রিভিউ ইত্যাদি। এখানে আমাদের আরেকটি রিবন আছে, তা হলো ডেভেলপার। সেই ডেভেলপার টুলটি আমাদের ওপেন করতে হবে। আমরা চাইলে কিন্তু বিভিন্নভাবে ডেভেলপার টুলটি ওপেন করতে পারি। আমরা যদি ফাইলে গিয়ে অপশনে যাই, যে অপশনে গেলাম, অপশন থেকে যদি কাস্টমাইজ রিবনে যাই, এখানে গিয়ে ডেভেলপার রিবন যে আছে এটা যদি চেক মার্ক দেয় তাহলে কিন্তু আমাদের ডেভেলপার রিবনটি ওপেন হবে। চেক মার্ক দিলে ওকে করলাম, এই দেখুন ওপেন আছে। অথবা আমরা যদি চাই শর্টকাটভাবে কিন্তু আমরা এটি ওপেন করতে পারি। তার জন্য কি করব, এখানে দেখুন রিবনের পাশে, যে কোনো একটি রিবনের পাশে বা এখানে যে কোনো জায়গায় আপনি যদি এখানে ক্লিক দেন তাও কিন্তু হবে। আমরা যে কোনো জায়গায় যদি রাইট বাটনে ক্লিক দেই, ধরুন আমরা এখানে রাইট বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে কাস্টমাইজ দ্য রিবন, এই কাস্টমাইজ রিবনে যদি ক্লিক দেই তাহলে কিন্তু আমরা এই ডেভেলপার টুলটি ওপেন করতে পারবো। তা আমরা চাইলে দুইভাবে ডেভেলপার টুলটি ওপেন করতে পারি। আমরা ফি লেভেল ফর্মটি তৈরি করার জন্য ডেভেলপার টুলে যাব। টুলে গিয়ে আমাদের যে ফর্মটি আছে, তা মনে করি এখানে আমাদের একটি ছবি ইনসার্ট করতে হবে বা ছবি ইনসার্টের একটি অপশন রাখতে হবে। এজন্য আমরা ডেভেলপার টুলে গিয়ে দেখুন কন্ট্রোল যে অংশটি আছে, অর্থাৎ কন্ট্রোল যে পথনটি, আমাদের কাজ কিন্তু এইটি জায়গার মধ্যেই হবে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা যে প্রথম অপশনটি নিব তা হলো পিকচার কন্টেন্ট কন্ট্রোল। আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে দেখুন আমাদের কিন্তু এই অপশনটি আছে। এরপর আমরা যাব ডিজাইন মোড সিলেকশন থাকা অবস্থায় যাব আমরা প্রপার্টিস। দেখুন ডিজাইন মোড সিলেক্ট থাকলে এই ধরনের আসবে, আর যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এরকম আসবে। জাস্ট আমরা ডিজাইন মোড সিলেক্ট থাকা অবস্থায় যাব প্রপার্টিস, যারপরে এখানে একটা টাইটেল দেবো। টাইটেল আমরা ফটো দিতে পারি, পিকচার দিতে পারি। তা আমরা দিলাম PIC পিকচার, যে এখানে আমাদের একটি পিকচার ইনসার্ট করতে হবে। পিকচার দিলাম, এরপরে যে অপশনটি তাহলে হলো নেম। আমরা যদি নেমের ক্ষেত্রে যাই তাহলে নেম অবশ্যই আমরা এখানে টেক্সট ইনসার্ট করবো। এর জন্য আমরা এখানে দেখুন দুইটি অপশন আছে, একটা হলো রিচ টেক্সট কন্টেন্ট কন্ট্রোল, আর একটি হলো প্লেন টেক্সট কন্টেন্ট কন্ট্রোল। আমরা প্লেন টেক্সট কন্টেন্ট কন্ট্রোলে যাব। এখানে যাওয়ার পরে আমরা ডিজাইন মোডটা সিলেক্ট করা আছে, প্রপার্টিজে যাব। তারপরে আমরা এখানে ট্যাগে লিখলাম, টাইটেলে ট্যাগে কিছু লেখার দরকার নেই, টাইটেল লিখব নেম, নেম দিয়ে ওকে করব। এভাবে যদি আমরা ফাদার্স নেমে যাই, ফাদার্স নেমে গিয়েও আমরা লিখতে পারি। ফাদার্স নেম ওকে। এরপর আমরা চাইলে মাদার্স নেমে লিখতে পারি। প্রপার্টিসে গেলাম, এরপরে যে অপশনটি আছে DOB, অর্থাৎ ডেট অফ বার্থ, এখানে আমরা জন্ম তারিখটা ইনসার্ট করার একটি অপশন রাখবো। তো এখানে যদি আমরা টেক্সট দেই তাহলে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত ফলাফল চাচ্ছি তা কিন্তু হলো না। এক্ষেত্রে আমরা কি করবো, এটা একটা ক্যালেন্ডার আকারে ডেট পিকার দেব। এখানে দেখুন এই যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এখানে হলো ডেট পিকার কন্টেন্ট কন্ট্রোল। আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের এই ডেট পিকার কন্টেন্ট কন্ট্রোলটি ইনসার্ট হবে। আমরা আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আপনি চাইলে কিন্তু এখানে ফরম্যাটটি চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফরম্যাট দিতে পারেন। তো যেহেতু আজ 15ই আগস্ট, আপনি
এখানে ওই আজকের ডেট শো করতেছে, আপনি চাইলে এই ফরম্যাটটা ইউজ করতে পারেন অথবা 15 আগস্ট 2021 এটাও ইউজ করতে পারেন। এখানে আপনি টাইটেল লিখলেন DOB, ডেট অফ বার্থ, ওকে। তারপরে যে অপশনটি আছে তা হলো ফোন নাম্বার, আপনি চাইলে টেক্সটে দিয়েই দিতে পারেন। আমরা এখানে টেক্সটে দিয়ে দিলাম প্লেন টেক্সট, আবার প্রপার্টিসে গেলাম, দিলাম এখানে ফোন ফোন নাম। এরপরে যে অপশনটি আছে আমরা চাইলে এটাও প্লেন টেক্সট বা রিচ টেক্সট দিতে পারি। আমরা রিচ টেক্সট দিয়ে দিলাম, প্রপার্টিসে গেলাম, এখানে দিলাম ইমেল ইমেল, ওকে। এরপরে যে অপশনটি তা হলো জেন্ডার, জেন্ডারের জন্য আমরা দুইটি অপশন এখানে রাখবো, একটি হলো মেল আর একটি হলো ফিমেল। তো আমরা চাইলেও যাতে দুইটি অপশন একসঙ্গে চেক মার্ক করে রাখতে না পারি, সেজন্য আমরা এই সিস্টেমটি করবো এমনভাবে যাতে শুধুমাত্র একটি অপশন সিলেক্ট করা যায়। অর্থাৎ কেউ যদি মেল হয় মেল, ফিমেল হলে ফিমেল, একসঙ্গে দুইটি অপশন যাতে কেউ সিলেক্ট করতে না পারে, সেই জন্য আমরা একটি রেডিও যে বাটন আছে সেই রেডিও বাটনটি ইউজ করবো। এজন্য আমরা এখানে যাব, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখুন এখানে রেডিও বাটনটি আছে, রেডিও বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে অপশন বাটন অন, আমরা এইটি রিনেম করে দেবো। এর জন্য আমরা প্রপার্টিসে যাব, যাওয়ার পর এখানে দেখুন ক্যাপশন আছে অপশন বাটন অন, আমরা এখানে দিলাম মেল, দিয়ে ক্লিক দিলাম, এটা ক্লোজ করে বের হলাম, এটা একটু ছোট করে দিই বাটনটি। দ্বিতীয় যে বাটন নিব, আবারও আমরা গেলাম লিগেসি ফল, সেখানে যা রেডিও বাটন, রেডিও বাটনে গিয়ে আবার প্রপার্টিসে যাব, যাওয়ার পর এখানে অপশন বাটনটু, এটা আমরা রিনেম করে দেব ফিমেল। আচ্ছা, এটা আর একটু ছোট করে দেই। এরপরে যে অপশনটি হলো তা হলো এডুকেশন, এখানে চাইলে আমরা আমাদের যে এডুকেশনগুলো আছে সেটা হলো এসএসসি, এসএসসি, তারপরে বিএসসি, এমএসসি, এগুলো অপশন আমরা এখানে দিয়ে দিতে পারি। এজন্য চাইলে এজন্য আমরা একটু এন্টার দিয়ে নিচে নামলাম, নামার পরে একটু ট্যাব দিয়ে ডান পাশে সরলাম, সেটা হলো আমরা ইউজ করবো এখানে দেখুন এই যে চেকবক্স, এই চেকবক্সটি ইউজ করবো। আমরা চেকবক্সে দিলাম, দেওয়ার পরে চেকবক্সের না প্রপার্টিসে যাব, চেকবক্সটি সিলেক্ট করলাম, করার পরে আমরা প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখানে দেখুন ক্যাপশন আছে চেকবক্স অন, আমরা এখানে লিখে দিলাম এসএসসি, একটা একটু ছোট করে দেই। তারপরে দুই নম্বর যে অপশন দিব তা হলো আমরা দিব, আবারও যাই চেকবক্স, অথবা আমরা এখান থেকে নিতে পারি চেকবক্স, যাওয়ার পরে যে প্রপার্টিসে যাব, যদি এখানে গিয়ে টাইটেল লিখি এইচএসসি সেটাও কিন্তু হবে। দেখুন আমি ওখান থেকে যে কোর্সটি করলাম এখান থেকে করলাম, এখন এটা দুইটার পার্থক্য হলো যে এখানে চেকবক্স থাকবে আগে আর এখানে চেকবক্স থাকবে পরে। আমরা পরেরটা ইউজ করি, আগেরটা ডিলিট করে দেই, কন্ট্রোল জেড দিয়ে ডিলিট করে দেই। আমরা চেকবক্সে গেলাম, যাওয়ার পরে প্রপার্টিসে যাব, টাইটেল লিখবো এসএসসি, ওকে। এরপরে আবার চেকবক্সে গেলাম, যাওয়ার পরে লিখলাম প্রপার্টিসে যাব, টাইটেল লিখবো এইচএসসি, ওকে। এরপরে আবার আমরা চেকবক্স নেব, প্রপার্টিসে যাব, টাইটেল লিখবো বিএসসি ইন সিএসই, ওকে। তারপরে আবার আমরা চেকবক্স নিয়ে নিলাম, প্রপার্টিসে গেলাম, যার পরে এখানে টাইটেল লিখবো এম এসসি ইন সিএসই, ওকে। এরপরে যে অপশনটি হলো তা হলো টু ডে, ডেট যে আজকের কত তারিখ, আমরা যদি এটি করতে চাই ওই ডেট অফ বার্থের মতন আমরা ডেট ফিগার নিয়ে আসতে পারি। আমরা ডেট অফ বার্থে গেলাম, যার পরে এখানে প্রপার্টিসে যাব, যার পরে এখানে আমরা যে
ডেটার মডেল আছে, আমরা কোন মডেলে ভিউ করতে চাচ্ছি, ডিসপ্লে করতে চাচ্ছি, তা আমরা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা দিলাম টুডে ডেট, টুডে ডেট আজকের তারিখ। ওকে একটু ছোট করে দেই, আচ্ছা থাক। এরপরে আমরা চাইলে আরেকটি কাজ করতে পারি, তা হলো একটি ড্রপ ডাউন লিস্টও তৈরি করে দিতে পারি। যেমন আমরা যদি এখানে যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ধরুন আমরা ডিস্ট্রিক্ট দিলাম, আমরা যদি এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করি তাহলে কি করতে হবে, এখানে দেখুন এই যে অপশনটি আছে কম্বো বক্স কন্টেন্ট কন্ট্রোল, আর একটা হলো ড্রপ ডাউন লিস্ট। তা আমরা এই ড্রপ ডাউন লিস্ট যদি সিলেক্ট করি, করার পরে যে প্রপার্টিসে যদি যাই, যার পরে আমরা এখানে যে ডিসপ্লে নেমগুলো আছে আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি অ্যাড দিই, এখানে ডিসপ্লে নেম দিলাম ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ভ্যালি দিলাম রংপুর, রংপুর ওকে। এরপরে আবার দিলাম রংপুর নাম মডিফাই করি, ডিস্ট্রিক্ট থাকলো ওকে। আবার অ্যাডে দিলাম, ব্যাক করে দিলাম কুড়িগ্রাম, কুড়িগ্রাম ওকে। এরপরে আবার অ্যাডে দিলাম, দিয়ে দিলাম লালমনিরহাট, মনিরহাট হ্যাঁ ওকে। এভাবে চাইলে আমরা কিন্তু ড্রপ ডাউন লিস্ট দিতে পারি। আমরা টাইটেলে দিলাম ডিস্ট্রিক্ট, তাহলে আর এখানে এই ডিস্ট্রিক্টটা রাখার দরকার নেই, রং করে দিই এই। এখানে আমাদের ডিস্ট্রিক্ট আছে, আমরা চাইলে এখানে যে ডিস্ট্রিক্টের নামগুলো আছে আমরা সেই ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে দিতে পারবো। তা আমাদের ফর্ম মোটামুটি ডিজাইন ওকে। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো এটা আমাদের সিলেক্ট করতে হবে, সবগুলো ফর্ম একসঙ্গে সিলেক্ট করতে হবে। এর জন্য কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন এই যে গ্রুপ যে অপশন আছে, গ্রুপে আমরা ক্লিক দিব, এটাকে একটা গ্রুপ হিসেবে তৈরি করব। গ্রুপ ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা বাইরে ক্লিক দিই, দেখুন আমাদের ফর্মটি তৈরি হয়ে গেছে। দেখুন গ্রুপ করার পরে আমাদের এই ফর্মটি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারি। যেমন আমরা যদি এখানে পিকচার ইনসার্ট করতে চাই, এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা কোথা থেকে পিকচারটা ইনসার্ট করতে চাচ্ছি, ফর্ম ফাইল না বিং না অনলাইন ওয়ান ড্রাইভ। তা আমরা ফর্ম ফাইল থেকে যদি করে যাই ডেস্কটপে যাই, ডেস্কটপে ধরুন আমার এই ছবিটি ইনসার্ট করলাম, ইনসার্ট হয়ে গেল। তারপরে এখানে আমরা নাম লিখতে পারবো এমডি সাইফুর রহমান, তারপরে আমি আমার বাবার নাম দিতে পারবো এমডি নূর ইসলাম। এভাবে চাইলে আমরা যদি এখানে ডেট অফ বার্থ দিতে যাই, এখানে ডেট ফিগার সিলেক্ট করে আমরা তারিখটি সরাসরি দিতে পারবো। আমি চাইলে আমরা কিন্তু এটা এডিট করে দিতে পারি, সিএস। তারপরে ফোন নাম্বার আমরা দিয়ে দেবো 07199 দিলাম। তারপরে ইমেল আমরা এখানে ইনসার্ট করে দিতে পারবো @gmail.com। এরপরে মেল ফিমেল আপনি যেটা সিলেক্ট করা দরকার সেটা দিবেন। দেখুন এখানে যে বলছিলাম যে একটি মাত্র সিলেক্ট হবে, এখানে আপনি চাইলে মেল সিলেক্ট করতে পারতেছেন, একই সঙ্গে কিন্তু ফিমেল সিলেক্ট করতে পারতেছেন না। এখানে যে অপশনটি তাহলে যে দেখুন আমরা এসএসসির ক্ষেত্রে দিলাম, এসএসসি হলো এসএসসি হলো বিসিএনসিএসসি হলো, এভাবে কিন্তু আমরা দিতে পারি। এরপরে টু ডে ডেট, আমরা এই ডেট ফিগারে জাস্ট এই টু ডেতে ক্লিক দেবো, আজকে ডেটটা অপেন হবে। তারপর চুজ ডিস্ট্রিক্ট, আমরা এখান থেকে ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে দিতে হবে, যেমন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, আপনি যতগুলো ডিস্ট্রিক্ট করবেন সবগুলো ডিস্ট্রিক্ট এখানে
দিয়ে দিতে পারে। ওকে, এখানে একটি বিষয়, তা হলো আমাদের এর পাশে কিন্তু আরেকটি ক্যাপশন থাকা দরকার ছিল, আমরা কিন্তু বুঝতেছি না কোনটি এসেছে। এই জন্য আমরা যদি আবার একটু ডেভেলপার টুলে যাই, যাতে যদি আনগ্রুপ করি, কন্ট্রোল এ লিখিনি, আনগ্রুপ করলাম, করার পরে এখানে যে কাজটি করবো তা হলো এখানে আমরা লিখে দেব এস এস সি এইচ এস সি, তারপরে এখানে যদি লিখে দিই ডি এস সি ডি সি এম সি এস ই, তারপরে এখানে লিখে দেব এম এস সি এম সি এস ই। আমরা যদি একটু বাংলা দিই তাহলে এক লাইন হবে। এভাবে চাইলে কিন্তু আমরা ফর্মগুলো ডেভেলপ করতে পারি। তো ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন, জানতে পারলেন। আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে এই খুঁটিনাটি বিষয়গুলো সবাই জানতে পারে। ধন্যবাদ।